আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে দিন এবং রাতের কসম করে আল্লাহ কেন সূরা দুহা নাযিল করলেন আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিলেন আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে পরিত্যাগ করি না আপনাকে ছাইরা যাই না আপনাকে অপমান করার জন্য আমি দুনিয়ায় পাঠাই না এটা সূরা দুহার দ্বিতীয় নাম্বার বিষয়বস্তু কেন সূরা দুহা নাযিল করলেন আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার দুইটা বর্ণনা পাওয়া যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর এনেছেন আবার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে ইমাম কুরতুবীর রেফারেন্স দিয়া আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন শোনো জগতের মানুষ আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নিজের জন্য তাহাজ্জুদ নামাজকে ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর হাবিবের এমন কোন রজনী যায় না আল্লাহর হাবিব যেই রজনীতে তাহাজ্জুদের নামাজ না পড়ে আমরা পড়ি তাহাজ্জুদ পড়ি তো সবাই পড়ি ওরে আমরা নবীর উম্মত আশিকের রাসূল নবী যা করছে নবীর জন্য জীবন দেব কিন্তু নিজে ডানা মশার রক্ত দেব ভাড়ারে নবী আমার হঠাৎ করে আঘাত পেয়ে নিজের একটা আঙ্গুরি ছিদ্র হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল নবী আঙ্গুরের মধ্যে ব্যথা পেলেন আঙ্গুরের যন্ত্রণায় আমার নবীর গোটা দেহের মধ্যে জ্বর এসে গেল বলেন তো বাবা জ্বর আসলে মানুষ ক্লান্ত থাকে না সুস্থ থাকে ভালো লাগে না খারাপ লাগে অস্থির অস্থির লাগে না খুব রিল্যাক্স লাগে জোরে কথা কও না বানাইয়া কথা বলি না রে বাবা কিস্সা কাহিনী বলার বক্ত আমরা না এই জন্য আউ গাইতে পারি না বাইরা লই না বুঝো সুন্দর করে বুঝবা নবীর আমার হাতের যন্ত্রণায় জ্বর এসে গেল নবী আমার ক্লান্ত পরিশ্রান্ত রাতের বেলায় ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া কিয়ামুল লাইল করা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শ্রম লাগে কিনা বলো আম্মা জানা এসা কয় রে বানিয়া চঙের বাবা ও যুবক তোমার তো যৌবন আছে শক্তি আছে তাকত আছে তাহাজ্জুদ তো বাদ পাঁচক তো নামাজই তো তুমি পড়ো না অথচ রহমাতাল লিল আলামিন যার কোনো জীবনের কোনো গুনাই নাই যার কোনো মাফের কোনো কিছুই নাই যার জান্নাত তিনি জান্নাতের মালিক আমার ওই নবী প্রতিটা রজনী দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজে এত বেশি সময় দাঁড়াইয়া থাকে নবীর পাটা ফুলে যায় পাগলা রে এটা আমার নবীর আদর্শ নবী নামাজে দাঁড়াইয়া এত বেশি সময় কাটায় পা ফুলে যায় নবী দুই তিন দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না হঠাৎ করে পাশের একজন মহিলা এটা লক্ষ্য করে তিনি এসে বললেন মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু তোমার শয়তানটা কি তোমার সাইরা গেছে অহন দিয়ার রাত্রে ওঠো না গুনগুন গুনগুন কইরে তো এখন আর গান গাও না ছেড়ে গেছে নাউযু বিল্লাহ বলো দেখো আমার নবীর অপমান আমার আল্লাহ সইতে পারে আরো জোরে বলো না আমার নবীর অপমান আল্লাহ সব সইতে পারে আল্লাহর বিরুদ্ধে বহু মানুষ বহুত কথা বলেছে
নাস্তিকরা তো আল্লাহকে সহ্যই করতে পারে না আল্লাহ ছাড় যান কিন্তু ছেড়ে দেন না কিন্তু তার হাবিবের উপরে যদি কেউ বিশ্বাস কোন খারাপ কথা বলে গোস্তাখি করে আল্লাহ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন ঠিক না আমার আল্লাহ জবাব দিলেন হাবিব মা ودعك ربك وما قلى আপনার রব আপনি নবীর কোনদিন ছাইরা দেয় না হাবিব হাবিব আপনি তো আমার বন্ধু শুধু বন্ধু না আপনি রহমাতুল লিল আলামিন ও হাবিব আমি আপনারে ছাইরা কই দেব বরং আমি গোটা জাহানের জন্য আপনি হাবিবের রহমাতুল লিল আলামিন বানাইলাম রহমাতে আলম নূরে মুজাসসাম বাবা রহমাতে আলম সাহাবের আয়াতর বানাই ওই নবেজের গাম বল সাহাবের বাবা চেন যা মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার রাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আর শোনবাণী সুন্দর কাহিনী বাবা আর শোনবাণী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম জোরে রহমতে আলম সাহাবের আয়াতর বানাই হ্যাঁ সাহাবের আয়াতর বানাই খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বাবা রহমতে আলম রহমতে আলম মারহাবা বলম আরো জোরে মানি না জোরে বলো মারহাবা নবীকে মহব্বতের ডাক দাও পিছন থেকে সামনে এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলো ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ সূরা দোহা নাজিল কইরা আমার নবীর আশ্বস্ত করে নবী গো আপনার রব সেই রব না যে সাইরা দিয়া যায় এবার আর একটা ঘটনা পাওয়া যায় কেন সূরা দোহা নাজিল করলাম আমার ভাইরা বন্ধুরা বাবারা মক্কার ইহুদিরা অথবা কুরাইশেরা এসে নবীর কাছে বলে নবী গো তোমার
তোমার কাছে প্রশ্ন বলো তো নবী তিনটা প্রশ্ন নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য আমাদের দিবা এক নাম্বার প্রশ্ন রূহ কি জিনিস দুই নাম্বার প্রশ্ন কোন লোকেরা যারা কোন আমল না কইরাও আল্লাহর দরবারে নাজাত পাইছিল তিন নাম্বার প্রশ্ন জান্নাতি মানুষেরা প্রবেশ কইরা প্রথম কি খাবার পাইবে বলেন তো বাবা এই প্রশ্নগুলো যদি না জানা থাকে তাইলে জটিল কিনা আরো জোরে বলেন কিন্তু যদি আমার মনের মধ্যে একটা শক্তি থাকে আমার একজন আল্লাহ আছে তিনি তো সব ঠিক কিনা আল্লাহর বান্দাদের কোনো ভয় নাই আল্লাহর বান্দাদের কোনো চিন্তা নাই আল্লাহর বান্দাদের কোনো আল্লাহর বান্দারা যার বলে যার ভরসায় চলে তিনি কে আরো জোরে বল এইজন্য আল্লাহর বান্দারা যখন কোন কথা বলে তখন সেটা কার পাওয়ারে বলে মুমিন বান্দারা কথা বললে কার পাওয়ারে বলে বাবারে বাবারে বরিশালে যদি কোনদিন যাও সারসিনা দরবারে ঘুরে আসবাম জকিগঞ্জে ফুল তুলি ঘুরে আসবাম সারসিনার দুজন মুহাজ্জিদ জামান আজকে মাদার শরীফে শুয়ে আছে আমার আমির হিজবুল্লাহ বর্তমান হুজুর কেবলা তিনিও আছেন ওলি আল্লাহ কেমন বাবা চোখে না দেখলে বুঝবা না ওলি আল্লাহরা যা বলে আমার আল্লাহ সেটা ওলির মুখ থেকে কবুল কইরা নাই কারণ ওলি দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের পাওয়ারে কথা বলে না ওলি দুনিয়ার কোন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের পাওয়ারে কথা বলে না ওলি কোন বাহিনীর প্রভাবে কথা বলে না ওলি কথা বলে যার প্রভাবে তিনি কে এজন্য আমার সারসিনার মরহুম মুজাদ্দিদ জামান আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাই 1992 সাল আজকের এই 13ই ফেব্রুয়ারি তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন উনি প্রেসিডেন্ট আইয়ুব খান কেরকম স্টেজের পাশে সুরসিনা দরবারে বসাইয়া বলেছিলেন প্রেসিডেন্ট তুমি এক জগতের প্রেসিডেন্ট আমি আরেক জগতের প্রেসিডেন্ট আল্লাহু আকবার বলার আইয়ুব খান যদি এক জগতের প্রেসিডেন্ট হয় আবু জাফর মোহাম্মদ সালেহ তিনিও আরার যুগের প্রেসিডেন্ট ঠিক কি না তোমার সেনাবাহিনী তোমাকে ইমপ্রেসমেন্ট করে তোমার লোকেরা তোমাকে অনাস্থা দিয়ে জেলখানায় বলে আমার আল্লাহ কোনদিন আমাকে ইমপ্রেসমেন্ট করে না অনাস্থা দেয় না আমার আল্লাহ আমার মর্যাদা খালি বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় এই জন্য ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই দুঃখ নাই চিন্তা নাই আমার নবী তো ওলি আল্লাহর চেয়েও নবীর দাম বেশি না কম নবীর পাওয়ার হাউস হচ্ছেন আল্লাহ ঠিক কিনা বলো ওরা প্রশ্ন করছে নবীর জানা না থাকলে হবে কি আমার আল্লাহ তো আছে নবী ওদের বলে দিছে আগামীকাল আইসো আমি তোমাদের কইয়া দিমু আনে কবে কইবে জোরে বলো না আগামীকাল লোকেরা আসছেন ও মোহাম্মদ বলে দাও কিন্তু নবী খালি আসমানের দিকে তাকায় নবী শুধু আসমানের দিকে তাকায় এই বুঝে জিব্রাইল আসে
এই বুঝি জিবরাইল আসে কারণ আমার নবীর জীবনে যত জায়গায় ঠেকছে সব জায়গায় জিবরাইল আইসা নবীর ঠেকা উদ্ধার কইরা দিয়ে গেছে আজকে জিবরাইল আসে না নবীর মুখটা লাল হয়ে গেছে চেহারা দিয়ে ঘাম বের হচ্ছে মাথা দিয়ে ঘাম বের হচ্ছে কতক্ষণ মুশরিকেরা থেকে চলে গেল আর বলা বলি শুরু করছে মুহাম্মাদের শয়তানটা মুহাম্মাদের ছেড়ে গেছে আর জোরে বলুন আমি বন্ধুরে সবাই প্রচার করে ছেড়ে গেছে আমার নবী চিন্তিত নবী পেরেশান নবীর মন খারাপ একে 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 দুই সপ্তাহ পেরিয়ে গেছে পনেরো দিন পর্যন্ত জিবরাইল আর আসে না নবীর মন খারাপ রে বাবা ভালোবাসার মানুষ ভালোবাসা হঠাৎ করিয়া যদি সাইরা যায় বিশ্বেদের জ্বালা দুনিয়ার কেউ না জানলেও সে জানে যে পীড়িতের আগুনে পোড়া প্রেমের বেশে দর্শে গো যাহারে ঠিক কিনা বন্ধুরা নবী আমার বিশ্বাস জানা জানা নবীর আর ভালো লাগে না অস্থি এবার পনেরো দিন পরে জিবরাইল নবীর কাছে জিবরাইলের পাইয়া নবী কি জিগাইতে পারে আমার আল্লাহ জানে কিনা বলো আরো জোরে কও না নবী আমার অভিমান করে আছে নবী আমার আল্লাহর মাসু নবী অভিমান করে আছে অভিমান বাঙ্গাইবার জন্য আমার আল্লাহ সবার আগে জিবরাইলের কয় নবীর মুখ খোলার আগে কিছু বলার আগে তুই আগে বলবি দিনের কসম কইরা বলি নবী রাগ কইরেন না রাতের কসম কইরা বলি নবী রাগ কইরেন না আমি আল্লাহ আপনারে সাইরা যাই না মারহাবা বলো আর অভিমান থাকে রাগ থাকে আর কসম কইরা কই আমি তোমারে ভালোবাসি নবী গো ও নবী আমি আপনারে বলি আমি আপনারে সাইরা যাই না আমি আপনারে অপমান করি নাই তবে কেন জানেননি আমি কেন পনেরো দিন পর্যন্ত আপনার কাছে জিবরাইলের পাঠাই নাই ওয়ালা তাকুনু লিসাইন ইন্নি ফা আপনি যখন আগামীকাল করব আগামীকাল বলবো আগামীকাল যাব আগামীকাল খাব আগামীকাল দেখব আগামীকাল পড়ব ফিউচার টেন্স ব্যবহার করে ভবিষ্যৎকাল ব্যবহার করে গণবী মুস্তাকবেল ব্যবহার করে গণবী কোনো কথা বলবে আমি মাওলা চাই আপনি বলবেন ইনশাআল্লাহ কি বলবা জোরে বলো না ভবিষ্যৎকাল দিয়া কথা বললে ইনশাআল্লাহ নবী গো আমি আমার মুমিন বান্দাদের থেকেও চাই ইনশাআল্লাহ বান্দারে
কৃষ্ণা আমি আল্লাহ তোর প্রত্যেকটা কথার সঙ্গে থাকতে চাই মারহাবা বলো বাবারে দাপট দেখাও ক্ষমতা দেখাও প্রভাব দেখাও নিজের মত করে কথা বলো না 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 সুন্নাত শিখে নাও আমার আল্লাহর পছন্দ ইনশাআল্লাহ বলে ভবিষ্যতের কথা বলবা কারণ যেই দেশে বাস করো এই দেশটাও ইনশাআল্লাহর ফল ঠিক কি না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কি বাংলাদেশ টিকানো সম্ভব কিন্তু রেসকোর্সের ময়দানে আমার নেতা বলেছিলেন রক্ত দিয়েছি তো আরো দেব তবু দেশকে মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহর ফসল এটা ওলি আল্লাহর দেশ এদেশ পরাধীন থাকতে পারে না আমার ভাইরা ইনশাআল্লাহর ফসল হচ্ছে আমার এই দেশ জীবনে ওয়াজ থেকে শিক্ষা নাও সব সময় ইনশাআল্লাহ বলবা এমন কোন কথা বলবা না যেই কথার আগে পিছে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ চাইলে এই শব্দটা না থাকে বাবা যদি বলো বরকত পাবা না সফল হবা না এক জায়গায় না এক জায়গায় ধরা খাইয়ে তখন ঘে করে তাকিয়ে থাকবা নবী গো নবী নবী গো সাইরা যাই নাই অভিমান করছিলাম কেন তুমি বলছো আগামী কাল এসো আমি বইলা দিব কেন ইনশাআল্লাহ বললা না ও নবী অভিমান করতে পারি কিন্তু তুমি নবীরে ছাড়তে পারি না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার আমার কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব স্বপনে এসে বল না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো নবীরে পাইতে চাই কি চাই না আমার বাবারা সুরা দোহার মধ্যে নবী পাওয়া যায় সামনের দিকে আগান আমি সত্য করে বলবো কারণ উঠাইছিনি আমার 11:30 বলছেন 10:30 উঠাইছেন 11:30 আমি যাব ঢাকা ঢাকা থেকে যাব দ্বীপরাষ্ট্র ভোলা কিন্তু আমি এখনো এখন বাজে 12:15 আমি এখনো হবিগঞ্জ বাবারে আমার আল্লাহ কয় বন্ধুরে আপনাকে তো সাইরা যাবই না শুধু একটু অভিমান করছিলাম ও নবী ও শুইনা না এই যে দুনিয়া দেখেন এই দুনিয়ার চাইতে দামি যেটা সেইটা পরকাল ওরা একটু আপনাকে নিয়ে কটুক্তি করছে কি হয় আরে দুনিয়া তো আমার কাছে কোনো দামি না এটা কি এটা কিছুই না এখানে অপমান আর মান এটা বিবেচনার বিষয় না আসল বিবেচনার বিষয় তো হাশরের ময়দানে কে বিজয়ী হলো ঠিক কিনা বলেন নবী এই প্রথম আমলের এই কথাবার্তাগুলো নিয়ে আপনি চিন্তা করেন না নবী আপনারটা আছে কোথায় পরকালে সান্ত্বনা কারণ নবী কষ্ট পাইছে না 15 দিন পর্যন্ত ওরা তো বহুত নবীর নামে বহুত কথা ছড়াইছে বদনাম ছড়াইছে নবী যে কষ্ট পাইছে দেখেন আল্লাহ কেমন করে জবাব দেয় নবী গো
আপনি যে কষ্ট পাইছেন এগুলো মনেই নিয়েন না, জাইরা ফলাই দেন, একদম জাইরা ফলাই দেন। কারণ এই দুনিয়া আপনার জন্য কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আপনার আসল সফলতা, আসল বিজয়, আসল মর্যাদা, আসল সম্মান তো আমি আল্লাহ দিয়ে রাখছি আপনাকে পরকালে জান্নাতুল ফেরদাউসে, ঠিক কিনা বলে। বন্ধুরা যারা আপনারে বলি আপনার নিয়ে কটুক্তি করে বিশুদ্ধার সরায় আপনার বদনাম গায় ওরাই আইস আপনার কাছে কত দোয়ান দোয়াইবে কত কান্নাকাটি করবে নবী গো এক গ্লাস পানি দেন পিপাসায় বুকটা ফাইটা যায় গো নবী একটু পানি দিবেন নি বাঁচি না ওই দিন নবী যদি পানি দেন তো দিবেন আমি আল্লাহর কোনো আপত্তি নাই আবার ওই দিন আমার নবীর কাছে আইয়া পরিচয় দিবে নবী আমারে চেনেন না আমি তো আপনার বাড়ির পাশের লোকটা ছিলাম আমার নবী তাকাইয়া কইবে তোমারে ভালো কইরাই চিনি আমার নামে বহু বদনাম করছো আমার নামে বহু তিরস্কার করছো আমার নামে বহু কটুক্তি করছো আমার উম্মতদের সুন্নাত দাড়ি রাখছে জ্বালাইছো মাদ্রাসার জন্য টাকা চাইছে বলছো মোল্লারা ব্যবসা করে আমার উম্মত আমার আলে বলমার নিয়ে বহু কটুক্তি করছো টুপি নিয়ে বহু দুষ্টমি ফাজলামি করছো আমার দিন নিয়ে বহু তিরস্কার করছো সোকান সোকান লিমান গয়ারা মাফি বাদ আজকে আমার কাছে তোর জন্য কোনো পানি নাই আজকে পানি পাবে আমার ওই দুনিয়ায় অপমান হওয়া মৌলবী আছে কিনা সমাজে হুজুরদের বদনাম সব জায়গায় বদনাম হুজুর যদি নামাজ পড়ে জোরে হাঁটতে যায় ও হুজুর ও হুজুর এত জোরে আনেন কে খাইয়ে কি তেল হইছে হুজুর জোরে আনে কে এটা কি দোষ হুজুর নামাজ পড়ে খুব মন্থর গতিতে যাইতে আছে হাঁটছে এত মরার মতো হাঁটু কেন কে আমরা কি তোমার খাওয়াই না জোর নাই গায় মোল্লা জোরে হাঁটলেও দোষ আস্তে হাঁটলেও দোষ এইলো মোল্লার পরিস্থিতি বন্ধুরে মনে রাখো বন্ধু এই হোক কালের কল্যাণ কামিয়ে বিয়েটা মূলত তোমার জন্য না তোমার জন্য আসল কামিয়াবি পরকালে কেমন কামিয়াবি জানো নি গো আল্লাহ বলে শোনো বন্ধু বলা সাউফায়তি কাব্বুকা ফাতারদা কয়েকদিন পরে আমি আল্লাহ আপনার এমন কিছু দেওয়া শুরু করব আপনি যা পাইয়া 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 শুধু খুশি আর খুশি হইয়া যাবেন